প্রিয় দর্শকবৃন্দ, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিখ্যাত অভিনেতা হিরো আলম, যিনি বর্তমানে দেশ বিদেশে জনপ্রিয় অভিনেতা হিসাবে পরিচিত হয়েছেন। এই বিষয়ে কি আমাদের জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আপনারা সবাই জানেন আমি জিরো থেকে হিরো, আর আমি নিম্ন শ্রেণী থেকে এতদূর উঠে এসেছি অনেক কষ্টের মাঝে, আর কি স্ট্রাগল করে দেখা আশা শুধু আপনাদের ভালোবাসার কারণে আর উপরওয়ালার সহযোগিতা এতদূর আজকে আমি। আচ্ছা হিরো আলম ভাই, আপনি এখন বর্তমানে অভিনেতার পাশাপাশি আপনি এর আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং প্রথমবার 16 ভোটে ব্যবধানে পরাজিত হয়েছিলেন, দ্বিতীয়বার 71 ভোটে পরাজিত হয়েছিলেন। আপনি আবার বলেছিলেন আমি যদি এরপরে দাঁড়াই তাহলে আমি এমপি হিসাবে দাঁড়াবো। তা জাতীয় পার্টি থেকে যে আপনি নমিনেশনটা নিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ, উনি কি আপনাকে সমর্থন করেছেন? অবশ্যই, দল থেকে সমর্থন না করে তাহলে কিন্তু দল থেকে আমি নমিনেশন উঠাতে পারতাম না। আর 2 নম্বর কথা, আপনি তারা মনে করেন সাহস তো অবশ্যই দেশে এবং তাদের ভালোবাসার কারণে, আর আমি জাতীয় পার্টিকে ভালোবাসি বলে সেই দলকে আর কি যোগ দিয়েছি, দিয়ে আর কি তাদের ভালোবাসার অবশ্যই সমর্থনের কারণে আজকে আপনি এমপি পদে দাঁড়িয়েছে আর কি। বগুড়া 4 আসন তো আপনার বিএনপি ঘাঁটি, এখানে আপনি কি এখানে জেতার মতন কোনো সাইট দেখেছেন যে আপনার জনপ্রিয়তাটা কিরকম এখানে? এখন বগুড়া 6-4 বগুড়া বলতে আর কি বিএনপি ঘাঁটি সবাই জানে, কিন্তু আমি বগুড়া 6-এ দাঁড়াইনি। বগুড়া 6-এ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর কি দাঁড়াচ্ছেন, আমি ওখানে না দাঁড়াই আমি বগুড়া 4-এ দাঁড়াচ্ছি, কালো নন্দী গ্রাম। তো আমি আশা করি যে জনগণের ভালোবাসার কারণে আজকে আমি এত দূর, তো জনগণের চতুর্দিকে যে ভালোবাসা তাদের যে আগ্রহ দেখেছি আমি, তাতে মনে হয় আমি আগতে পারবো। তা আপনি যে বগুড়া 4 আসনে যে দাঁড়িয়েছেন, এখন যে বিএনপির ওখানে যে একটা ঘাঁটি, আপনি কি ওখানে ফাইট করতে পারবেন? এখন সব উপর আলাদা নেই, তবে মনে সাহস আছে যে আমি ফাইট করতে পারবো। তো আপনি যে ইউটিউবে থেকে এ পর্যন্ত মানে ভাইরাল হয়েছেন এবং দেশ বিদেশে আপনার অনেক সুনাম ছড়িয়েছে, যেরকম আপনি কলকাতাতে দেশ দেশের বাইরেও আপনাকে চিনে, আসলে আমরা এটা জানতে চাই আসলে আপনাকে কিভাবে তারা চিনে? দেখুন, আমি তো আগে জানতেছিলাম শুধু হয়তো বাংলাদেশে আমার জন্য বেটা অর্জন হয়েছে, তো যখন আমি ভারতে যাই অন্য অন্য দেশে যাই, তো যাওয়ার পরে দেখি না অন্য অন্য দেশ মনে হয় বাংলাদেশের লাখানি আমার সমান লাগে, কি কারণ দেখি এই যে এখানে লোড করে হিরো আলম, হিরো আলম সব শিল্পী, হিরো আলম যেতে সেটা তাদের আগ্রহদের দর্শকদের মধ্যে, ওই জায়গায় কলকাতা থেকে না এই জায়গা তো ফ্যান ফলোয়ার প্রচুর, তাতে বলে না বাংলাদেশ আর কলকাতা আমাদের আমার কোনো পার্থক্য না, যে না এখানেও আমার প্রচুর ফ্যান ফলোয়ার, তাই ভাবতে পারি না দেখি শুধু এই দেশে না বাইরের দেশে আমার এত জনপ্রিয়তা অর্জন আছে, দেখে আমার খুব ভালো লাগে স্যার। হিরো আলম ভাই, আমরা কলকাতাতে দেখতে পারলাম এক সুন্দরী মেয়ে আপনার সাথে খুব রং ঢং করে হাঁটতে চলো এবং ফুচকার দোকানে ফুচকা খাচ্ছে, এক ভাই আপনাকে খুব লাইক করে, আপনারা একসাথে ঘুমিয়েছিলেন আমরা ওইটাও লাইভে দেখেছি ইউটিউবে, তো আপনার পাশে যে মেয়েটা ছিল ওনাকে নিয়ে অনেক কথা উঠেছে এবং উনি বলছে যে হিরো আলম ভাই আসাতে আসলে আমি ফেমাস হয়ে গেছি, আমাকে অনেকে চিনতে পারে, আসলে আপনি এটা কীভাবে দেখতেছেন? দেখুন, আমাকে হয়তো কেউ জীবনে কোনো সুযোগ দেয়নি কোনো কাজে, নাটক গানে কোনো চেয়ারে আমরা ইয়ে অনেকে হয়তো ইঙ্গুর করছে, তবে আমি জীবনে কাউকে অবহেলা করি না, আমার কারণে যদি আমার সাথে কোনো ছেলে মেয়ে কোনো অভিনয় করে কি একটা পিক উঠে তার সাথে কাছে এক জায়গাতে অনুষ্ঠান জানাকে যায় সাক্ষাৎকার করে এবং কোনো জায়গায় দল বলেন হিরো আলম ভাই আসলে আপনি আসলে আমার এই গানটা উপকার হবে, আমি যে কোনো কাজে যে কোনো কাজে আমি তাদের জন্য সময় দিতে চাই, কি কারণে আমার কাছে যেমন কেউ সহযোগ করেন আমি সবার মধ্যে সহযোগিতা করে তাদের মধ্যে থাকতে চাই। দেখুন, কেউ ধরো আমাকে মনে করেন গালি দেয়, তো আমি যদি তাকে গালি দিই তাহলে কিন্তু আমি ওদের সাথে পড়ে গেলাম, তুমি গালি দিলে ওকে আমি গালি দিলাম, আর কেউ যদি আমাকে সম্মান করে তাকে তো অবশ্যই আমাকে সম্মান করতে হবে, আর এই ধরনের সমালোচনা চলে থাকবেই, তাই আমি চাই না যে যারা আমাকে ব্যঙ্গজ করে তাদেরকে আমি গালাগালি করি, তাদেরকে আমি পোষাই তেমনি পোশাক, তে ওর ভুল একদিন বুঝতে পারবে, তবে আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলছি, যারা আমাকে গালাগালি করেন হাতে পোষান তারা আপনারা একবার আমাকে ব্যাকগ্রাউন্ড পিছন সাইডটা ঘাটে দেখে আসবেন, আমি হিরো আলম আজকে কোন গ্রাম থেকে আসে আজকে কত দূরে আসে, কত করে আমি কষ্ট করে কত ইয়ে করে এত দূরে আসে, আপনাকে লাঞ্ছিত শিকার হয়েছে আপনাকে অনেক কুদি লাট্টে গাল খেছে, কিন্তু তাও কিন্তু আমি হাল ছাড়িনি, এখনও কিন্তু সাহস লাগে যে শুধু আপনাদের উপর ভালোবাসা না আর কি একদম ভুল ভাঙতেও পারে, আমাকে দেখে একদম ভুল ভাঙতে পারে, এই আশায় আছে আর উপর আলো যেহেতু পাশে আছে সেই দিকে ভয় নেই, একদম আগাইতেছে তাদের ভালোবাসায়। আপনি জীবনের শুরুটা যদি আমাদেরকে বলতেন, আমরা শুনতে পেরেছি আপনি নাকি প্রথম জীবনে নাকি চানাচুর বিক্রি করছেন, আসলে কতটুকু সত্য আমরা জানি না, আমরা খালি শুনতেই পেরেছি, আপনার দিকে আসলে সত্য কথাটা আমরা জানতে চাই। সত্যি কথা বলে মানুষ কষ্ট করলে বলে কৃষ্ট মেলে, আর মানুষের মধ্যে তো একটা প্রতিভা থাকে যে আমি জীবনে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিছু হব,
তার বেশি মনে করেন যদি আমরা সাধনা করি মানে একটা জায়গায় পৌঁছা যায়। আর আমি ছোটবেলা থেকে গরিব ঘরে চল, আমি আর বাবা দ্বিতীয় বিয়ে করে, তার প্রথম বিয়ে করে, বিয়ে করার পরে পরে আমার আব্বার সাথে আমাকে আর আমার আম্মাকে বাসা থেকে বের করে দেয়, তারপর পরের বাসায় কাজকাম করে করে খায়, তারপর চানাচুর বেচছি, আশাড়া বেচছি, তারপর সিটির দোকান দিয়েছি, ডিশের ব্যবসা করছি, ডিশের ব্যবসা করতে করতে স্বপ্নে দেখছি আমি একদিন হিরো হব। তো নিজের প্রতিষ্ঠায় নিজের টাকা খরচা করে আমি নিজে ভিডিও বানাচ্ছি, বানাতে বানাতে একদিন 2016 সালের দিকে লাস্টের দিকে আমি ওই এক আপনির কয়েকটা গান ইউটিউবে আপলোড করি, করার পরে হঠাৎ করে উপরালা একটা ফেমাস একদিন রাতে রাতে আর কি ভাইরাল হয়, সে থেকে আপনাদের মাঝে আর কি এতদূর। আপনি একটা ডায়লগ দেন বগুড়ার ডায়লগ, আপনি কি এটা শুনে করে আমাদেরকে একটু বলবেন? ডায়লগটা কি আমার বগুড়ার উপরে কি নামটা ইউজ করা আর কি, ওটা আমার নামের উপর ডায়লগটা, যে ডায়লগটা এরকম যে নাম আমার হিরো আলম, জালিমদের লাগাই মলম, মারবো শালা বগুড়াই, লাস্ট পড়বে মাগুড়াই, এই আর কি ডায়লগটা ফেমাস হয়। আর সত্যি কথা বলতে কি সবাই তো নাটক গান সিনেমা করে, তো আমি একটু ভিন্ন ক্যারেক্টার, ভিন্ন অ্যাক্টিং, ভিন্ন কিছু চরিত্রগুলো পছন্দ করি, যেগুলো যে সবার মনে যেন ডাক দেয়, যেমন রোমান্টিক, অ্যাকশন, ড্রামা, গান, ফাইট, মানে এগুলো কিন্তু কমেডি ধরনের কোনো অভিনয় ভালো লাগে না। আপনি মার ছক্কা সিনেমায় যেভাবে অভিনয় করেছেন অসাধারণ। দেখুন মানুষ মনে করে আমার সব টাইম আমি একটা টাইপ করি যে আমি যে জনপ্রিয়তা অর্জন করেছি এই জনপ্রিয়তা শুধু দর্শকের ভালোবাসার কারণে, তাদের ভালোবাসা আছে বলে আজকে আমি এতদূর, সেই ভালোবাসা ধরে রাখতে যায় তার অবশ্যই ভালো কোনো কাজ করতে হবে, আর সেই ভালো কাজ করলে বেছে বেছে এই ধরনের কাজ করলে সবার মনে একটা দাগা দিতে পারবো, অথবা মনে করেন ভালো কিছু করলে সবাই মনে রাখবে, এই জন্য মনে করেন মেসেজ ব্যক্তি কোনো কাজগুলো করি আর ভালো লাগে। আর আমি অল টাইম ন্যাচারাল থাকি, ওই কারণে নিজেকে পরিবর্তন করি না, পোশাক গেটা ভাঙ নিজেকেও পরিবর্তন করি নি, তো অহংকার করে আপনি করেন চলবেন, আমি চাই না আমি মারা যাওয়ার পরে সবাই কারণে হিরো আলম একটা ভালো লোক ছিল, তো এই এটার কারণে আমি পরিবর্তন হয় না নিজেকে, অহংকার করলে মনে করেন আজকে আমার নাম ডাকাচ্ছে কালকে নাও থাকতে পারে, মানে এই জিনিসটা লোকদের পরে আমাদের আজকে এর আগে নাম ডাকছিল আজকে অত কোনো নাম দেওয়া আর কেউ পোষে না, তো এই অপবাদটা না আমার কাছে আছে, এই জন্য অল টাইম ন্যাচারাল থাকতে চাই, ন্যাচারাল ভালো কিছু করে যেতে চাই যাতে হিরো আলম অল টাইম তাদের মধ্যে থাকতে পারে। আচ্ছা আপনি যে বর্তমান জাতীয় পার্টি থেকে যে একটা নমিনেশন নিয়েছেন বগুড়া চার, তা আপনি জাতীয় পার্টি থেকে হঠাৎ নিলেন, আওয়ামী লীগের থেকে নিলেন না বিএনপি থেকে নিলেন, আপনি কি আগে থেকে জাতীয় পার্টিকে খুব ভালোবাসতেন? না আমি আগে থেকে জাতীয় পার্টিতে ভালোবাসতাম না, সেটা আমি রাজনীতিতে নতুন আর কি, আর আগে থেকে ইউনিয়ন পরিষদে ভোট করছি, কিন্তু আপনি রাজনীতির বিষয়ে একটু একটু অভিজ্ঞতা আছে, তাই আমি মনে এই জন্য অনেক চিন্তাভাবনাকে দেখলাম, কাল যে আমাকে দেয় মনে করেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ, তার আমলের ব্যবসা বাণিজ্য, তারপরে মনে করেন কলকারখানা চাকরি চাকরি, এই যে অনুসরণ ব্যাপক উন্নয়ন হয়েছে, তো সেই উন্নয়নের ধাপগুলো মনে করে দেখলাম যে তার একটা মোটামুটি দাম ডাক জনপ্রিয়তা আছে, তো আমার হিরো আলমের একটুটা জনপ্রিয়তা আছে, তো দুই জনপ্রিয়তা তুলে একসাথে আমরা কাজে লাগাতে পারি, তো বাংলাদেশটা মানে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এই সব চিন্তা ভাবনা করে আর কি জাতীয় পার্টিতে যোগ দেওয়া। আপনি হঠাৎ রাজনীতিতে কেন ঢুকতে চাচ্ছেন, যে আপনি জিরো থেকে হিরো আলম হলেন এবং ইউটিউব এবং অনলাইন জগতে আপনি ফেমাস হলেন, হঠাৎ করে ভাইরাল হলেন, এখন দেশ বিদেশে অনেক নায়কেরকে আপনি পাত্তা দিচ্ছেন না, আপনি বলতেছেন আমি হিরো আলম, হয়তো আমি অনলাইনে হতে পারি কিন্তু বিশ্বটাকে জয় করব, আপনি যে স্লোগান, আপনি সেই স্লোগানের পাশাপাশি কেন হঠাৎ করে আপনি রাজনীতিতে আগমন ঘটতেছে? দেখুন আমরা সব টাইমে চাই আমি জনগণের মাঝে থাকতে, জনগণকে ভালোবাসে তাদের মাঝে মাথার মুখের মনে হয়ে থাকতে চাই, কিন্তু সেই জিনিসটা থাকতে চাই শুধু পর্দাতে মনে করেন মানুষের ভালোবাসা নিলে হবে না, আর আমি ভালোবাসা জনগণের মাঝে তুলে কিছু ভালো কাজ করে যেতে চাই, জনগণের কিছু করতে পারি, তাহলে আমি পর্দাতেও মানুষের মধ্যে ভালোবাসা পাবো এবং পর্দার বাইরেও ভালোবাসা পাবো, এই দুই ভালোবাসা চিন্তা ভাবনা করে মানে ন্যাচারে অল টাইম তাদের মাঝেই দেবো বাকি জীবনটা কাটানোর জন্য আর কি, তাদের সঙ্গে সঙ্গে দেওয়ার দিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে রাজনীতিতে আসা আর কি। আমি আমার নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে অনুশীলন করছি, কারো কোনো টাকা দেয় নাই, আর আমি যে ভালোভাবে ভোট করতেছি সবার ভালোবাসা সবার সহযোগিতায়, আর আপনারা জানেন আমার একটা কেবল বিজনেস আছে বগুড়ায়, ওই বিজনেস করতেছি। আচ্ছা হিরো আলম ভাই, এখন আপনি যে বর্তমান বগুড়া চার আসনে যে নির্বাচন করতে চাচ্ছেন, ওখানে জনপ্রিয়তাটা কিরকম দেখতেছেন আপনার? অবশ্যই জনপ্রিয়তা ভালো, কী কারণে এলাকার লোক সবটাই নতুন কাউকে চায় আর কি, আর এখনকার বর্তমানে ইয়াংজন ছেলে মেয়ে তারা তো সল টাইমে চায় হিরো আলমের সাথে কথা বলতে পারে, হিরো আলম জীবনে কারো উপকার করতে না পারলে ক্ষতি করতে পারবে না, এই একটা তাদের একটা সাহস আছে, আগ্রহ আছে, সেই আগ্রহে মানে এলাকার মোটামুটি সবারই আগ্রহ নতুন কেউ আসুক, সেই হিসেবে জনগণের একটা ভাবে ব্যাপক একটা আলোচনা পাইতেছি, তো তাদের আলোচনায় মনে হয় আল্লাহ পাশে থাকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না।
তো আপনি বগুড়া চার আসনে কি প্রচার প্রচারণা কিরকম করতেছেন? প্রচারণা চলতেছে, আমাদের বিভিন্ন কর্মীরা প্রচারণা চলতেছে, আর আমরা এইদিকে ঢাকাত আপনি লগ্নেশনের বিষয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করতেছি, বাদ বাকিরা কর্মীরা কাজ চালাইতেছে। এখন বড় বড় নেতারা বড় বড় কথা দিয়ে ভোটে আসে, তাই আমি বড় বড় কোনো কথা বলতে পারবো না যে আপনি আপনি ভোটে পাস করলে আমি এলাকায় ফুটবলের টিম বানাবো, হাসপাতালে বানাবো, ইডিয়া কর্ম ঢোকানো, কোনো কিছুই বলার নাই। আমার কথা এলাকার মানুষের একটাই উদ্দেশ্যে বলছি, আমি তোমাদের এলাকায় যত ছোটোখাটো যে কাজগুলো আছে আমি জিরো থেকে ছোটো কাজগুলো করে এলাকা নিরাসন করে দেবো, যাতে আমি বলতে পারি না এলাকায় বড় বড় নেতারা বড় কথা দেয়, হিরো আলম ছোটো কথাতে ছোটো কথা রাখছে, যে সবার কথা দিয়ে এদের কথা রাখতে পারি, সেই সমস্যার কাজগুলো আমি আগে সমাধান করতে চাই এলাকার। হিরো আলম ভাই, বগুড়া চার আসনে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে নির্বাচন প্রসঙ্গে আপনি কি কিছু বলতে চান? অবশ্যই তাদেরকে বলতে চাই, যেহেতু আপনাদের ভালোবাসার কারণে আজকে হিরো থাকে হিরো, তাই আপনাদের এই ভালোবাসা অল টাইম ধরে রাখতে পারি, শুধু আপনি পর্দায় হিরো নয়, আপনাদের মাধ্যমে আমি যাতে জনসাধারণের কাজকাম করে হিরো হতে পারি, আপনারা সবাই আমার পাশে থাকবেন।